আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প স্বর্গের টিকিট ঘরে অনেক মানুষ ঘেঁষা ঠাসাঠাসি ঠাসা ঠাসি গাদাগাদি মানুষের নিঃশ্বাসের ভারে ভারাক্রান্ত বাতাসে আর একজনেরও যেন নিশ্বাস ফেলবার ফাঁক নেই তবু নিত্যদিনই নতুন নতুন মানুষের জোয়ার এসে আছড়ে পড়ছে সেখানে ঠিক ঠিক করছে সর্বত্র তথাপি শহর কাউকে ফিরিয়ে দেয় না সেই থিকথিকেদের আশ্রয় দিতে ইটের পর ইট সাজিয়ে আকাশ ছোঁয়া ইমারত বানিয়ে চলেছে অবিরাম অবিরত তার নিজের বুকে সব সবুজ ধ্বংস করে সব জল নিংড়ে শুকিয়ে তাও কুল পাবে না অথচ শহর ছাড়িয়ে খানিকটা এগিয়ে যাও দেখবে রাশি রাশি সবুজ যেখানে সেখানে জল হতে পারে সে সবুজ প্রায় সবটাই আগাছার যে জল বেশিরভাগই পানা পুকুরের তবু আছে তো আছে অনেকখানি খোলা মাঠ আর খুব নীল আকাশ তবু কেউ সেই আগাছার সবুজের জায়গায় দরকারি গাছের চারা পুঁতবে না সেই পানা পুকুরের পানা তুলে তাকে কাকচক্ষু করে তুলতে যত্নবান হবে না আর খোলা বাতাসে নিঃশ্বাস নিতে নিতে আকাশের নীলের দিকে তাকিয়ে দেখবে না ছুটবে সেই শহরের দিকে ভাববেই না একটু চেষ্টা করলে এখানটাকে বসবাসযোগ্য করে নেওয়া যায় হ্যাঁ তো মাটি হ্যাঁ আকাশ বাতাস রুজি রোজগার তারও কি পথ নেই সে পথ খোঁজে না কেউ তবু গ্রামেগঞ্জে কি আর আদৌ মানুষ নেই তা নয় আছে গ্রামেগঞ্জে গণ্ডগ্রামে তবে সে যেন থাকা নয় বাধ্য হয়ে পড়ে থাকা পড়ে থাকতে থাকতে সুযোগ পেলেই জোয়ারের জল বাড়াতে ছুটছে শহর মুখ হয়ে আর সুযোগ না পেলে তারা পড়ে থাকতে থাকতে বুড়িয়ে চলেছে বুড়িয়ে চলেছে সরকারি প্রতিশ্রুতির দাক্ষিণ্যের প্রত্যাশায় দিন গুনতে গুনতে সরকারের দরজায় ধর্না দিতে দিতে আর স্বপ্নহীন দিন রাত্রিগুলো কোনো মতে ঠেলতে ঠেলতে তবে হিসেব করে বলা শক্ত গ্রামের গরিবরা বেশি দুঃখী না শহরের গরিবরা বেশি দুঃখী আর এত হিসেব করা শক্ত শহরের গা ঘাসা এইসব গ্রামের লোকসংখ্যা ঠিক কত সঠিক হিসেব করতে গেলে গুনতে বসতে হবে মাঝরাত্রিরে যখন সেখান থেকে ভোর সকালে লোকাল ট্রেনে বোঝাই হয়ে তল্লাট ছেড়ে বেরিয়ে যাওয়া লোকগুলো আবার দিনান্তে সেই ট্রেনে বোঝাই গিয়ে ঘরে ফিরে এসে নিজ নিজ নিরে সুখ সুপ্ত থাকে অবশ্য সুপ্তিটা সকলেরই সুখের কিনা সেটা বলা শক্ত কতজনই হয়তো শয্যা হয়ে রাত জাগছে কী করে এখান থেকে সরে পড়া যায় ভেবে ভেবে এই বিনিদ্রদের মধ্যে মহিলা কুলি বেশি কারণ বিগত যুগের যত এই ডেলি প্যাসেঞ্জার বাহিনী শুধুই পুরুষ সমাজ নয় এদের মধ্যে দলে দলে তরুণী যুবতী মহিলা এবং স্ত্রীলোক এদের জন্যও এখন শহরে অনেক কাজের হাতছানি তেহাতি অভাগারা গ্রামের মাটিতে পড়ে থেকে দিনরাত্রি দুই কাটায় এদের মধ্যে অধিকাংশই বালবাছা বুড়ো বুড়ি কিংবা ঘোরোতর সংসারই মধ্যবয়সেনী গিন্নিকুল যারা ওই লোকাল ট্রেনে বোঝাই হয়ে গ্রাম ছাড়া আর গ্রামে ফেরাদের জন্যে দুবেলার রসদ গোছাবার জন্যে সমস্ত দিনটাই ব্যয় করে মরেন শুধু দুবেলাই বা বলা যায় কী করে তিন বেলারই দুপুরের টিফিনটাও তো গুছিয়ে দিতে হয় ওই ভোর সকালেই এত বেশি পয়সা কার পকেটে থাকে যে শহরের দোকান পশার থেকে আহরণ করে ক্ষুধা নিবৃত্তি করতে পারবে এই মহিলাকুল আর বুড়ো বুড়ি বালবাছাতের দল ভিন্ন আর যারা গ্রামের মাটিতে বিরাজ করে তারাও দুভাগে বিভক্ত এক ভাগের নাম হকাল কুষ্মাণ্ড অপর ভাগের নাম বেকার এরা মাননীয় মানে যাদের কোনো একটা চেয়ারে বসা চাকরি করা ছাড়া আর কোনো ক্ষমতা নেই বাসনাও নেই প্রকৃতপক্ষে এরা সারাদিন মা ঠাকুমার হাড় জ্বালানো ছাড়া আর বেশি কিছু করে উঠতে পারে না তবে আপাত দৃষ্টিতে এরা খবরের কাগজ পড়ে রাজনীতির তর্কে উত্তাল হয়ে বুদ্ধি কৌশলে বাড়ির লোকের কাছ থেকে কিছু হাতাতে পারলে দু চার মাইল দূরের সিনেমা হলে সিনেমা দেখে আসে এবং যখন তখন যেখানে সেখানে দু জনে মিলে গোল হয়ে বসে পড়ে আড্ডা জমায় পায়ের কাছে একটা ঢিল পড়ে থাকলে বারংবার ঠক্কর খায় তবু ঢিলটাকে পা দিয়ে ছুঁড়ে দূরে পার করে দেয় না এ আড্ডায় যথা নিয়মে ধোঁয়া ওঠে বিস্তর ভগবান জানেন বেকাররা এমন অনর্গল ধোঁয়া ওড়ায় কার পকেট মেরে রাজা উজিরগণ নিহত হয় এবং চিত্র তারকাদের ঠিকুজি কুলুজির নির্ঘণ্ট আলোচিত হয় ঘন্টার পর ঘণ্টা অক্লেশে কাটিয়ে দিতে পারে এরা এই অর্থহীন গাল গল্পে বাড়ির মহিলারা হাড়ে নিয়ে বসে থাকতে থাকতে অর্ধৈর্য হয়ে গালমন্দ করতে থাকেন এবং মাঝে মাঝেই হয়তো বাড়ির স্কুলের বালাইহীন বালখিল্যদের পাঠানো ওদের তারা দিতে ওরা প্রথম দিকটাই ওই ছাত্রদের মার মার করে ভাগিয়ে দেয় শেষের দিকটাই অতি অনিহায় বেজার মুখে উঠে পড়ে আর বাড়ি এসে হাত ছুড়ে ঘোষণা করে দুদণ্ড শান্তিতে থাকবার জোনেই তাদের এই তারার জ্বালায় জীবন মহানিশা তবে তারপর রাগারাগি অন্তে শহরে ছোটদের দলের থেকে অনেক পরিপাচি করে মধ্যাহ্নে ভোজটি সমাধা করে কারণ এদের পাতে তখন গেরস্থ রান্নাঘরের নৈবিদ্যটির উপর হয়তো বা ঠাকুমা পিসির ঘরের এটা সেটা পড়ে হলেও উগ্রচন্ডা মেজাজীক ধারী নাতি তো ভাইপো তো অবশ্যই তেমন তেমন ঠাকুমা পিসি হলে ডাল চাপড়ি নারকেলের বড়া পোস্ত চচ্চরির সঙ্গে খানিকটা গঞ্জনাও পরিবেশন করেন দুম্ব ছেলেরা ঘরে বসে থেকে সংসারের কোনো কাজে লাগে না এমন অনা সৃষ্টি ভূভারতে আর আছে কিনা এ প্রশ্ন না করে পারেন না তারা লাউ মাচাটা ভেঙে পড়ছে একটা দিয়ে দাঁড় করাতেও পারে না গো এরা অবশ্য সেসব গায়ে মাখে না খাওয়ার পর খানিকটা দিবানিদ্রা সেরে চা তৈরি হতে দেরি দেখলে রাগারাগি করে এবং সেটা মাত্রই আবার পকেটে দেশলাই নিয়ে বেরিয়ে পড়ে এবং আবার কোনোখানে গোল হয়ে বসে পড়ে ধোঁয়া নিরুদ্বেগ জীবনযাত্রা প্রণালী দেখলে মনে হয় কবে একদিন তাদের বাবা কাকা দাদা পক্ষে দিদি কিংবা চিরকুমারী পিসিও চাকরি নামক একটি পাকা ফল এদের হাতে তুলে দেবে ভরসায় দিন কাটানো ছাড়া আর কোনো লক্ষ্য নেই এদের একদা এদের বাবা কাকা জ্যাঠারা এই গ্রামের পরিবেশেই কম বয়সে ফুটবল প্রেমী দল গড়ছে শখের থিয়েটার করে জোরালো জোরালো নাটক নামিয়েছে একাধখানা পাঠাগারও স্থাপনা করেছে এখনো যেখানে ছুটির দিন গিয়ে বসে তারা এদের তেমন কোনো চিন্তা চেষ্টারও বালাই নেই তবে হ্যাঁ একটা কাজ এরা ভালোই করতে পারে সেটি হচ্ছে প্রেম করা গ্রামেগঞ্জে প্রেমের ব্যাপারটা শহরের থেকে অনেক বেশি তা বাল্যপ্রেম ব্যাপারটি তো বলতে গেলে গ্রামেরই ফসল সেই প্রতাপ শৈবলিনী পার্বতী দেবদাস শ্রীকান্ত রাজলক্ষ্মী থেকে হিসেব করে দেখলে সেটাই প্রমাণিত হবে তাই এটাই স্বাভাবিক গ্রামেগঞ্জে মেয়েরা অনেক স্বাধীন কাজেই মেলামেশাটা প্রাপ্য শহরে আব্রুর কড়াকড়ি বেশি মেয়েদের গতিবিধির ওপর খবরদারি আর নজরদারি বেশি এই এখনো এই যুগেও এখানে ঘাটে মাঠে পথে পেয়ারাতলায় মুখোমুখি হবার সুযোগ অনেক বাল্যবোধি হয়ে চলছে হঠাৎ কখন সীমারেখা টানা হবে অতএব বলতে গেলে প্রায় সব কটা ছেলেরই চোখের বা হাতের কাছেই এক একটি করে প্রেমিকা আছে কেউ বাড়ল প্রেমের নিদর্শন দাবি এবং আনুগত্যে প্রায় পাকা দলিলের মতো কিছু বা কিছু কিঞ্চিত পরের হয়তো রোজ দেখাশোনার পর আবিষ্কার করে বসলো ও আমার এই প্রেমিকাগণ স্বপ্ন দেখে আর গুণে কবে ওর চাকরি হবে তাদের মনোভাবটি এই যেন চাকরি হওয়া মাত্রই তাদের প্রেমাস্পদও তাকে নিয়ে কলকাতায় বাসাবাদতে ছুটবে তাই সর্বদাই শুধুই চাকরির কিছু হলো শুধুই জামিনী বিদ্যুৎকে স্বপ্না গৌতমকে অনুরাধা সঞ্জয়কে শুভ্রা দেবদত্তকে এবং আরও কিছু জন আরও কিছু জনকে যে যেমনই হোক কোনো মেয়েটাই এই গ্রামের পরিবেশে জীবন গড়ার ভাবনা ভাবতে রাজি নয় যদি এই পচা জায়গায় পড়ে থেকে শাশুড়ি দিদি শাশুড়ির অধীনস্থ হয়ে আর তাদেরই মতো টাইমের ভাত রাঁধাটাই জীবনের শেষ সত্য বলে মেনে নিয়ে জীবন কাটাতে হয় তাহলে প্রেম করে বিয়ে করে হলোটা কি তাছাড়া চির অন্ধ তো সবসময় জাত গোত্র কুলশীল হিসেব করে পঞ্চসর নিক্ষেপ করেন না যেদিকে ও সংঘর্ষের সম্ভাবনা কলকাতাই হচ্ছে একমাত্র জায়গা সেখানে অত বামুন সুদ্দুর প্রশ্ন ওঠে না সেখানে যে ইচ্ছে দিব্যি স্বচ্ছন্দে কাটাতে পারে কেউ বলে উঠবে না হ্যাঁ ভাই তোমার স্বামী তো মিত্তির তোমার বাবা কেন মুখোপাধ্যায় কলকাতার ভূমিকা প্রায় পতিতোদ্ধারিণী গঙ্গার মতো আরও যে একটি দলের কথা বলা হচ্ছিল যাদের নাম নাকি অকাল কুষ্মাণ্ড তাদের ভূমিকাও অনেকটা এদেরই মতো এই গ্র্যাজুয়েট হায়ার সেকেন্ডারি নানা বেকারদেরই মতো তারাও ওই একইভাবে ছাড়া গরুর মতো ঘুরে বেড়ায় বাড়ির লোককে জ্বালায় আর হোম্বিতম্বি করে এবং প্রেম করে হ্যাঁ সবকটা কটা একটা করে ভালোবাসার জন আছে বিশু বুড়ো বুদ্ধ প্রতাপ পঞ্চু সব বায়ের তবে না সেই যে একটা প্রবাদ আছে রাজার জন্য রানী আর কানার জন্য কানি সেই অনুযায়ী এদের প্রেমিকরা স্পষ্টভাবে কলকাতার বাসার স্বপ্ন দেখে না কারণ এই অকাল কোনো অফিসের চেয়ারে গিয়ে বসবার স্বপ্ন নেই কিন্তু স্বপ্ন দেখে স্টেশনের ধারে যে সিনেমা হল ওর পত্তন হচ্ছে সেটা হয়ে গেলে কিছু একটা কাজ পেয়ে যাবে সে বুড়োর চিন্তা লাইনের ওধারে যে কেমিক্যাল কারখানাটা খুলেছে সেখানে তার মতো কোনো কাজ আছে কিনা তবে বুদ্ধর গ্রুপে পঞ্চু এদের সামনে এক নতুন আশার আলো গ্রাম পঞ্চায়েতের কল্যাণে এরা কর্তাদের নানা কাজে লাগছে অথবা তাদেরকে নানাবিধ কার্যে লাগানো হচ্ছে কাজে তাদের অবস্থা ফিরে যাচ্ছে এই সেদিন যে ছেলেটাকে হতছাড়া চেহারার বন্ধুদের কাছে একটা বিড়ির জন্য হ্যাংলামি করতে দেখা গিয়েছে আজ তার পরনে ফুলকাটা শার্ট গলায় রুমাল বাঁধা হাতে বক্স ট্রানজিস্টার লক্কা পায়রার মতো যে ছুলটা ছিল তাতে কায়দার ছাপ এখন অনেক ছেলেই পঞ্চায়েতের কল্যাণে মানুষ হয়ে যাচ্ছে তবে ওই যা এরা এখানেই থাকবে বড়দের খিদমৎকারি করতে করতে ওপরে উঠবে কাজেই শিক্ষিত বেকারদের থেকে ভবিষ্যৎ আছে এদের শহরের কাজ ঘেঁষা গ্রামগুলোর মোটামুটি অবস্থা এই দূরে গভীরে নেহাত প্রাঙ্গন ঘেরা চাষিবাসীর গ্রামে অবশ্য আলাদা চেহারা আপাতত সেখানে তো যাচ্ছি না এখানে এদের কথাই হচ্ছে ধরে নেওয়া যাক গ্রামটার নাম বাস্তুপুর চামেলি বলে গ্রামের নামের কি ছিঁড়ি কত জায়গায় কত সুন্দর সুন্দর সর নাম আর আমাদেরকে না বাস্তুপুর মানে হয় না কিন্তু চামেলিই বলে চামেলি ছাড়া আর কেউ গ্রামের নাম নিয়ে মাথা ঘামায় না বিদ্যুৎ বলে এরপর যখন এই গ্রাম ছাড়া হয়ে অন্যত্র থাকতে হবে তখন হয়তো তোর মনে হবে আহা আমাদের সেই গ্রামটার নামটা কি সুন্দর একবার যেতে ইচ্ছে করে চামেলি অক্লেশে বলে গলায় দড়ি একবারে পচা গায়ের গণ্ডি ছেড়ে অন্যত্র যেতে পেলে আর এ মুখ্য হচ্ছি বিদ্যুতে খুব উৎসাহ প্রকাশ করে না কারণ যদিও তারও মনোবাঞ্ছায় পচা পাড়াগা ছেড়ে কলকাতায় বসবাসে বাপ কাকার মতো দেশের ভাত খেয়ে ডেলি প্যাসেঞ্জারি করে জীবন কাটানোর কথা ভাবতেই ইচ্ছা করে না তবু বাস্তুপুরের বাস্তু ফিটেটাকে একেবারে জীবন থেকে মুছে ফেলার কথাও ভাবতে পারে না বিদ্যুতের মা আছে বাবা আছে পিসে আছে এবং কাকা কাকি আলাদা হাড়ি হলেও একই বাড়িতে আছে বিদ্যুতের সঙ্গে সম্পর্ক খারাপ নয় মা কেন সময় অসময়ে চায়ের আবদার শুনে যদি ছেলেকে বকে ওঠে কাকি ওদিকের রান্নাঘর থেকে ডাক দেয় আমার এখানে চা হচ্ছে রে বিদ্যুৎ খাস্ত আয় এরা ছাড়া বিদ্যুতের একটা তিন বছরের বড় দিদিও আছে তবে দিদির উপর বিদ্যুতের বেশ একটু ঈর্ষাও আছে মেয়ে হয়েও দিব্যি দিব্যি একখানা চাকরি বাগিয়ে ফেলেছে বিদ্যুতের চাকরির কোনো খবরই নেই দিদির চাকরিতে বিদ্যুতের যথেষ্ট সুবিধে তবু ওই কেমন এক রকম গাত্রদাহ ভাবও আছে দিদি যখন অফিস থেকে ফিরে বাবার সঙ্গে বসে জুত করে জল খাবার খেতে বসে আর মা বেনু বেনু করে ততস্থ হয় অবচেতনেই যেন মেজাজ খারাপ হয়ে যায় বিদ্যুতের বেনু ওবেলার বেলার বড়া রাখা আছে তোর জন্যে এখন চায়ের সঙ্গে খাবি বেনু টিফিনে যে পরোটা ছিল খুব শক্ত হয়ে যায়নি তো কখন যেন বলছিলি তাতে ব্যথা হয়েছে দিদি সেটা উড়িয়ে দেয় আর ডাকে বিদ্যুৎ আইরে রে চা ঢালা হচ্ছে মা দুম করে বলে ওঠে ওর তো সমস্ত দিনে বার দশেক হয়ে গেছে তা হোক আমার সঙ্গে খাক একটু তুই কা আমার দরকার নেই আহ তো হয়তো সেই পোস্তর বড়ার আতখানা ভেঙে ভাইয়ের হাতে ধরিয়ে দেয় বাবা এখন চায়ের সঙ্গে কিছু খেতে চায় না বলে একটু কিছু খেলেই রাতের খিদেটা ঘুচে যাবে তবু মা টুকটাক কিছু দেয় হয়তো দুখানা আলু মরিচ হয়তো বা একটু লুচি ভাজা বাবা তার থেকেও একটু নিয়ে বিদ্যুতের দিকে বাড়িয়ে ধরে বাবা তো সারাদিন ছেলের চলন বলন দেখতে পায় না বাবার মধ্যে মায়ের মতো উত্তাপ জমে ওঠে না বরং বাবা যেন ছেলেটার একটা সুরাহা করে দিতে উঠতে পারছে না বলে লজ্জিত কাকাও তখন উঠানের ওধারে রোয়াকে বসে সে একই কাজ করছে অফিস থেকে ফিরে চা পান তবে কাকার চায়ের সঙ্গে বিলক্ষণটা কাকা জমিয়ে খেতে খেতে চেঁচিয়ে গল্প করে বুঝলে দাদা অবিনাশবাবুকে বলে বলে হদ্দ হয়ে গেলাম একখানা ফর্ম এনে দিয়ে উঠতে পারল না পরের কাজ এত কি মাথা ব্যথা কাকাও নাকি বিদ্যুতের জন্যে কিছু চেষ্টাই আছে বিদ্যুতের অন্তত এই সন্ধ্যার সময়টা এই বাড়ি এই দালান রোয়াক এসব সামনের উঠোনের কাঠচাপা গাছটা সব কিছু কেমন মনোরম লাগে এই ছবিটাকে জীবন থেকে একেবারে মুছে ফেলার কথা ভাবতে পারে না বিদ্যুৎ কিন্তু চামেলির কথা আলাদা চামেলি তার মা বাপকে দেখেনি জ্যাঠাজিঠির কাছেই মানুষ তবে সেই মানুষ হওয়ার বিনিময়ে চামেলিকে অনেক কিছু দিয়ে বসতে হয়েছে ছোট থেকে আর বড় হয়ে তো কথাই নেই আস্ত একটা মেয়েকে পুষতে যা খরচা হয় সেটা জেঠি পুষিয়ে নেবে না বড় লোক তো আর নয় অতএব কেবলমাত্র গোয়ালের কাজ করতে বুড়ি গোপালের মাকে ছাড়া আর কোনো লোক রাখে না জেঠি উপরি পাওনা গঞ্জনা তবু বুনো আগাছার মতো বাড়ে চামেলি এবং তার মধ্যে থেকেই প্রেমের অঙ্কুর সাহস আছে এখন চল্লি কোথায় চামেলি অনায়াসে বলে রেললাইনে গলা দিতে যদি বলে আকাশ ভেঙে মেঘ করেছে তবু বেরোচ্ছিস আড্ডা দিতে তো আড্ডাবাজদের রাজা চামেলি বলে ওঠে তবে থাকছি বাইরের পাঁচিলের শুকনো ঘুঁটেগুলো তাহলে তুমি তুলে এনো বৃষ্টির আগে এই বিদ্যুৎ প্রায় চামেলি পর দিদির কাছে গুনগুন করে তোর কথাবার্তা শুনলে তো মনে হয় বসের সঙ্গে বেশ আতাৎ করে নিয়েছিস আর কিছুটা ইয়ে করে পটিয়ে পাচে আমার একটা কিছু করিয়ে দে না আতাত আবার কিরে অসভ্য ছেলে বেনু রেগে মেগে বলে সারাক্ষণ যত সব উচ্ছন্ন যাওয়া ছেলেদের সঙ্গে আড্ডা দিয়ে কথার কি বাহার বেড়েছে বাজে বিচ্ছিরি প্রত্যেক বাড়ির লোকই অপর বাড়ির ছেলেদেরকে দোষ দিয়ে অভিমত প্রকাশ করে ওই ওদের জন্য তাদের বাড়ির ছেলেটা বাজে হয়ে যাচ্ছে বিদ্যুৎ পালে আরে বাবা তাঁত নয় তো একটু টোয়াচ টোয়াচ করেও তো ও ইচ্ছে করলেই তোর ভাইকে একটা চাকরি দিতে পারে ও দিদি প্লিজ দিদি সর নামিয়ে বলে ওই ধিঙ্গি চামেলিটা বুঝি তোকে উৎপাত করছে বাহ চামেলির আবার কি চারকির দরকার নেই কি আমার নেই বলেছি তবে যেরকম উঠে পড়ে লেগেছি সম্প্রতি ভাবছিস আমি তোর জন্য চিন্তা করি না করি করি কিন্তু ওই কিন্তুটি সর্বত্র গৌতমের বাবা ছেলের জন্য উঠে পড়ে লেগে আছেন একে ওকে বলে চলেছেন কিন্তু তার ওপরওয়ালা আবার বলেন আর বছর দুই পরেই তো আপনার রিটায়ারমেন্ট হ্যাঁ তখন বরং আমাদের এখানে গৌতমের বাবা মনে মনে বলেন ওই ছেলে আরো দু বছর দাগা সারের মতো ঘুরে বেড়াবে অসহ্য গৌতমের মা যত স্নেহময়ী বাবা তেমন নয় বাবা ছেলের জন্যে চাকরি চেষ্টা করলো দু কথা শোনাতে ছাড়েন না কিরে ওই যে কাগজটা কপি করে রাখতে বলে গিয়েছিলাম হাত তো দিসনি দেখছি কি করিস সারাক্ষণ মা তাড়াতাড়ি বলে আর বলো না বন্ধুগুলো হয়েছে যত নষ্টের গোড়া ঘরে বসে কাগজ ফাগজ তো নাড়ছিল বন্ধুগুলো এসে কি টাকাটা কি ইতিষ্ঠতে দেয় না বাবা তেতুগলাই গলায় বলে বন্ধুরা কোন উপকারে লাগবে বন্ধু নিয়ে এত মাতা দেখো ওরাই তোমার ইহকাল পরকালের বারোটা বাজিয়ে দেবে মা করুণ সুরে বলে তা এত বড় দিনটা করবেই বাকি বলো বাবা রেগে বলে আমি হলে উঠোন খুঁড়ে শাক পাতা লাগিয়ে গেরস্থর সুসার করতাম দুটো চুনোপুটি মাছ ধরে এনেও সুবিধে করতাম আহা তোমার যেন দশটা পুকুর আছে ওই তো একটা খিড়কি ডোবা তাতে ওই ডোবাটাতে সাফ করেও মাছ ছাড়া যায় তো তুমি যখন রিটায়ার করে বেকার হয়ে তাই করো বাপ ছেলেকে একসঙ্গে খেতে বসাবার জি কেবল উপদেশ তার মানে বহিরঙ্গে ওই সবকটা বেকার ছেলের অবস্থা ব্যবস্থা এক হলেও বাড়ির মধ্যে অনেক তফাত তবে একটি জায়গায় এক গৌতমের স্বপ্নও বলে আর কতদিন এই স্বপ্নাটাকে ঝুলিয়ে রাখবে গৌতমদা এদিকে বাবা আর পিসিতে রোজই মক্ষম পরামর্শ ইচ্ছে করে ঝুলিয়ে রেখেছি বলে মনে হয় তা জানি না তবে বাবা যদি ছাদ্রাতলায় ব্যবস্থা করে বসে স্বপ্নার কপালে পুড়ে মরায় নিয়তি বাজে বাজে চিন্তা মাথায় খেলাসনি স্বপ্না বাজে কথা দেখো পড়ে আরে অত সোজা নয় আজকালকার দিনে এত সহজে মেয়ের বিয়ে দিয়ে ফেলা যায় না বাবার কথা শুনে মনে হলো কিছু একটা হয়ে যাবে শিগগিরি চাকরি হলে কিন্তু কলকাতায় বাসা নিয়ে হবে গৌতম দাতা বলে রাখছি সে তো প্ল্যান হয়েই আছে তবে সবটাই নির্ভর করছে মাইনের উপর বাসা করতে হলে সে তুমি ভেবো না আমি ঠিক ম্যানেজ করে চলবো কত কমে সংসার করা যায় দেখিয়ে দেব স্বপ্নার মা জন্ম রুগ্ন স্বপ্নার অনেক কাজ তবু স্বপ্না গৌতমের দেখা পেলেই রাগারাগি করে বলে শেষ পর্যন্ত আমার কপালে যা আছে তা জানছি অনুরাধার অবশ্য অবস্থা অনুকূল বিধবা মায়ের একা মেয়ে মা মেয়ের ওই প্রেমপাত্রটিকেই ভরসা করে বসে আছেন কাছাকাছি বাড়ি ছেলেবেলা থেকেই আসা যাওয়া অনুরাধাদের বিপদে আপদে সঞ্জয়রা দেখি বলতে গেলে দুটো পরিবারের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়ে আছে সঞ্জয় অনুরাধার অথবা অনুরাধা সঞ্জয়ের এখানে জাত গোত্র কুলশীল সহায়ক সঞ্জয় রোজই একবার করে এ বাড়িতে ঢুঁ দিয়ে যায় কেউ কিছু মনে করে না মানে সঞ্জয়ের মা বোন দিদি হয়তো বৌদি একটু টিপে হাসে হয়তো কোনোদিন একটু মুখটা বাঁকায় এছাড়া কিছু নয় সঞ্জয় বলে স্টেশন বাজারের দিকে যাচ্ছি কাকিমা কিছু লাগবে ডাক্তারখানায় যাবার দরকার আছে আবার কোনোদিন না এলে অনুরাধার মা উদ্বিগ্ন হয়ে বলেন কাল আসুনি কেন বাবা শরীর ভালো আছে তো বলে এলে না নিমকি ভেজেছিলাম অনু বলল ভালো হয়েছে এখানে সঞ্জয়ের চা জলখাবার প্রায় নিত্য বরাদ্দ অন্যেরা বলে তুই ইশালা আচ্ছা একখানা বাগিয়েছিস আমাদের যদি এমন একখানা হবু শ্বশুরবাড়ি থাকতো রে জামাই আদরটা জুড়ত টোপরটা পরছিস কবে একটা খ্যাট হয়ে যেত সঞ্জয় বলে এই ফ্যাকা কোম্পানির আবার টোপুর তোর হয়ে যাবে দাদা রয়েছে রাইটার্সে ভালো পোস্টে হচ্ছে কই তবু অনুরাধা নিশ্চিত ব্যবস্থার ভঙ্গিতে বলে মার যা শরীর একা ফেলে রেখে যাওয়া তো সম্ভব নয় মাকে আমাদের সঙ্গেই নিয়ে যেতে হবে যেন টিকিট কাটাই রয়েছে এ কথা ভাবে না একা ফেলে রেখে যাবার কথা উঠছে কেন সঞ্জয়ের দাদা বৌদি তো এখানেই রয়েছে আশ্চর্য সঞ্জয়ও সে প্রশ্ন তোলে না চাকরি হলেই গ্রাম ছাড়তে হবে এটাই স্বতঃসিদ্ধ আর অনুরাধার ইচ্ছেই শেষ কথা তবে দেবদত্ত নামের ছেলেটার ব্যাপার অবশ্য আলাদা যে নিজেই এই বাস্তুপুর ছেড়ে চলে যাবার জন্য এক পায়ে খাড়া এবং তার তেমন কোনো দাদা আর কাকার উপর প্রত্যাশাও নেই এখান ওখানে দরখাস্ত ছেড়ে চলে খবরের খবর দেখে এই বাস্তুপুরে তার নারীর কোনো যোগ নেই শৈশব থেকে দিদি জামাইবাবুর পোষ্য হিসেবে তাই আছে তবে সেও এক অলিখিত চুক্তিতে সেই শৈশবকাল থেকেই দিদির ভাগ্নি শুভ্রার মালিক তবে দিদি জামাইবাবু সেটা তেমন অনুধাবন করে না দুটোই তো মা বাপ মরা দুটোই এ সংসারে আশ্রিত তবে একটার ওপর বাড়ির গিন্নির স্নেহ দৃষ্টি একটু বেশি অপরটার উপর বাড়ির কর্তার যার যার জোড়া ছেলে মেয়ের জীবনযাত্রার যেমনটাই হোক এক জায়গায় এক তারা ভবিষ্যতের স্বপ্ন দেখছে আর দিন গুনছে তবে ছেলেগুলোর যেন ঠিক স্বপ্ন নয় অপেক্ষা কাজেই তারা যথা নিয়মে হ্যাঁ হ্যাঁ করে আড্ডা দিয়ে বাড়ি থেকে চোট করে বাদে দেবু অর্থাৎ দেবদত্ত অবশ্য একেবারে করে না তাও বলা যায় না চটপট করে দিদির ভাগ্নির ওপর এই তুই এখনো না খেয়ে বসে আছিস যে কতদিন বারণ করেছি আমার খিদে পাইনি না পাইনি আর কি কেন দিদি তো খেয়ে নিয়েছে মামির অম্বলের অসুখ বেলায় খেলে ব্যথা ধরে তোরও অম্বলের অসুখ হোক নে তোর ভাতও নে একসঙ্গে নেওয়া হচ্ছে তুমি আগে বসো তো তো এতক্ষণ কিসের আড্ডা সে তুই বুঝবি না কি করে আর বুঝবো ছাই কোনোদিন দিন কি আমাদেরকেও দলে নাও বাড়ির লোক নিতে দেবে কে হ্যাঁ আবার মন ভালো থাকায় খেতে বসে বললো হাজার পাঁচের টাকা থাকলে এক্ষুনি একটা দি গ্র্যান্ড চাকরি হয়ে যেত কত টাকা পাঁচ হাজার চাকরির আগে ডিপোজিট হিসেবে জমা দিতে হবে শুভ্রা বলে উঠল টাকাগুলো নিয়ে নেবে দূর নিয়ে নেবে কেন বললাম তো ডিপোজিট হিসেবে রেখে দেবে ক্যাশে থাকতে হবে দূর বলে আর কি হবে আকাশ কুসুম গরিবের কিস্যু হয় না রে দেবুদা কি খুব ভালো চাকরি রীতিমতো ভবিষ্যৎটা বাঁধানো হয়ে যেত কলকাতায় তো হবে আবার কি তোমায় খবর দিল ও সে অনেক কথা কাগজে বিজ্ঞাপন দেখে দরখাস্ত করেছিলাম তারপর জানতে পারলাম আমাদের কালনা কলেজের এক প্রফেসরের ছেলে ওই চাকরির হরতাকর্তা প্রফেসর আমায় খুব ভালোবাসেন চুপি একটা চিঠি ছেড়েছিলাম তো স্যার খুব উৎসাহ করে উত্তরও দিয়েছেন একটা বলেছেন ইন্টারভিউটা ওর ছেলের হাতে আর ছেলে খুব পিতৃভক্ত বাবা অনুরোধ করলে দ্যা এত সব বলে কি লাভ হবে না তো আর উফ আমার না মাথাটা ঠুকতে ইচ্ছে করছে সুযোগ বারবার আসে না হেই দেবুদা মামিকে একবার বলে দেখো না পাগলের মতো কথা বলিস নি শুভ্রা থাপ্পড় খাবি তোর মামি আমায় দেবে পাঁচ হাজার টাকা পাবে কোথায় আহা মামি কি আর মামা তার নয় এই শালাবাবুটিকে সারা জীবন পুষলেন লেখাপড়া শেখালেন এখনো বুড়ো দাম পুষে চলেছেন এর ওপর আবার এ কথা শুনলে এবার ঘাড় ধাক্কা তা সেই নিঃসন্তান জামাইবাবুটি যে এ যাবৎ শালাবাবুটিকে লালন পোষণ করছেন এবং মানুষ করা তাল নিয়েছেন সেটা কি নিছক মানবিকতা না পত্নী প্রীতি অথবা ভীতি মনের মধ্যে কি একটা পরিকল্পনা কাজ করেনি যাকে বলে মাছের তেলে মাছ ভাজা ভাগ্নিটার দায়িত্ব তারই তাই বলে মরঙ্গ এই দেবুদা হে দেবুদা তুমি নিজেই মাইনেপে আস্তে আস্তে শোধ দেবে বাজে কথা রাখ সেই আশায় জামাই জামাইবাবু না শেষ পর্যন্ত সুইসাইড করা ছাড়া আর উপায় নেই এদিকে চাকরি পাবার বয়স চলে যাচ্ছে থাক থাক আর ভাত চাপাতে আসতে হবে না দেবুদা তুমি নিজেই কোনোখান থেকে ধারটার করে গাটটা খাবি শুভ্রা আমায় কেউ পাঁচটা টাকা ধার দেবে কি দেখে দেবে আমায় বেচলে পাঁচটা পয়সাও হবে না শুভ্রা হঠাৎ একটু হেসে ফেলে বলে তবে না হয় আমাকেই বেঁচে দাও ওহ বড্ড কথা শিখেছিস তরি বা কি এত বাজার দর রে কানা করাও নয় অন্য কোথাও গছাতে গেলে তো জামাইবাবুটাকে ভিটে মাটি চাটি করে ফোয়ন দিতে হতো শুভ্রা হিহি করে হেসে উঠে বলে আর তাদের সেটি পছন্দ না হলে মামার ভাগ্নিকে পুড়িয়ে মারতো তো সেটাই বুঝিয়ে বলো না মামাকে দেবুদা বিনি পয়সায় যখন মেলা ফ্যাচ ফ্যাচ করিস না শুভ্রা বুঝিয়ে বলবো জামাইবাবুকে জবে থেকে জামাইবাবু রিটার্ন করে এসে ইট ভাটা খুলেছে না আর সরকারি টিকেদারি ধরেছে জামাইবাবু কি আর মানুষ আছে হ্যাঁ এমন এমন কথা বলতে গেলে শালাবাবুকে সোজা গলা ধাক্কা উফ স্বর্গের টিকিটটা হাতে এসে এলো না এর থেকে যদি স্যারের চিঠিটা না আসত দেবুদা পৃথিবীতে এত টাকা আর সামান্য পাঁচ হাজার টাকার জন্য তোমার উফ সামান্য পাঁচ হাজার হঠাৎ বেগম বনে গেলেন নাকি তার কিচ্ছু ভালো লাগছে না ও মা ও কি উঠে পড়লে যে ও দেবুদা ডালনাটাই যে হাত দিলে না এই দেবুদা না আর ভালো লাগছে না মন মেজাজ একদম খোঁচে গেছে চলে গেল চটিটা পায়ে গলিয়ে কোথায় গেল কোথায় আর সেই আড্ডায় সেখানে আজ বিদ্যুৎ অনুপস্থিত সালা বিদ্যুতের ব্যাপারটা সন্দেহজনক ঠিক ছেড়ে গৌতম সঞ্জয় বলে বোধহয় একটা চাকরি ফাকরি জুটিয়েছে সকালে সেজে গুজে দিদির সঙ্গে সঙ্গে ট্রেনে গিয়ে উঠলো আমি বললাম কোথায় যাচ্ছিস বললো এই একটু কলকাতার বাজারটা ঘুরে আসি তো বাজার ঘুরে আসতে অত সাজুগুজু কেন বাবা শুনে মেজাজটা আরও খারাপ হয়ে গেল দেবুর মনে হলো যেন বিদ্যুৎ ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার হাতে এসে যাওয়া স্বর্গের টিকিটটা হাতে এলো না আর বিদ্যুৎ তেমন একখানা টিকিট হাতে পেয়ে সেজেগুজে ট্রেনে চড়ে বসল কিন্তু মন মেজাজ খারাপ হয়ে গেছে বলে এমন একটা কাণ্ড করে বসবে দেবুর মতো ছেলেটা ফিরতে ইচ্ছে না হলেও ফিরতে হলোই সেই দিদি যাওয়ার বাড়ি হলো হলো নীরবে খাদ্যবস্তু গলা দিয়ে নামা তা নয় ওদের সংসারের ওপর খবরদারি করতে যাওয়া মানে হয় চা দিতে এলো দিদি দেবু কুচকে বলল তুমি চা করেছ যে শুভ্রা কোথায় দিদি একটা ঠোক গেলে বলল ও একটু বেরিয়েছে কোথায় গেছে ই একটু সিনেমা গেছে সিনেমা গেছে সেই পূর্ণশ্রীতে তাই বোধ হয় আবার কি অত চেপে চেপে ছাড়ছো কেন কার সঙ্গে গেছে দিদি বলল ওই তো পঞ্চু আর বুড়ো আর একটা কি যেন এসে বললো খুব নাকি ভালো ছবি হচ্ছে পঞ্চু বুড়ো আর একটা কে যেন নির্ঘাত দাঁতটা বিষু মাথা থেকে পা অব্দি জ্বলে গেল দিবুর ওই হতৎ ছাড়া দুটোর সঙ্গে এই ইভিনিং শোতে হঠাৎ কি হলো বলো তো তোমার দিদি বললো আমি কি বলবো তো জামাইবাবুও তো তখন বাড়ি ছিল পঞ্চুর জ্যাঠা গোবর্ধন সাহা তো এবার পঞ্চায়েত প্রধান হয়েছে তো জামাইবাবু তাই এখন তার ভাইপোকে খুব মান্য দিচ্ছে মান্য দিচ্ছে মান্য দিতে ইচ্ছে হয় নিজের দুবেলা কর্নিশ করুক কেনা ঘরের মেয়েটাকে ঘুষ দিয়ে যাচ্ছি আমি পেয়ালাটা ঠুকে বসিয়ে বেরিয়ে পড়লো অগ্নিমূর্তি হয়ে দিদি পিছু পিছু হাঁ হা করে ছুটে আসে ও দেবু কোথায় আবার যাবি ওরা তো হলেই গেছে দুখানা সাইকেল রিকশা করে আমিও তাই যাব কী গিয়ে করবি কি করি জানতেই পারবে হ্যাঁ জানতেই পারল শুধু দিদি নয় অনেকেই সিনেমা হলে গিয়ে দেব বাইরে থেকে খবর পাঠিয়েছে শুভ্রা সরকার আপনাকে বাড়ি থেকে ডাকতে পাঠিয়েছে চলে আসুন বাড়ি থেকে ডাকিয়ে পাঠিয়েছে কি হয়েছে বাড়িতে তা কিছু বলে নাই বলল এক্ষুনি বাড়ি চলে যেতে হবে সাইকেল রিক্সার সঙ্গেই এনেছে বেরিয়ে এলো শুভ্রা সঙ্গে পঞ্চু পঞ্চু এগিয়ে এসে বলল কি ব্যাপার দেবুদা দেবু তার কথার উত্তর না দিয়ে কঠোর স্বরে বলল শুভ্রা উঠে আয় তার মানে বাড়িতে কোনো আকস্মিক বিপদ বিপদ নয় পঞ্চু তবুও বলল বাহ কি হয়েছে বলবেন তো দেবু হঠাৎ শুভ্রার গালে ঠাস করে একটা চর বসিয়ে বলে বলছি না উঠে আয় কিন্তু এহেন পাবলিক জায়গায় এহেন ঘটনা ভালো মতোই শোরগোল পড়ে যায় কি হয়েছে কি হয়েছে মারলে যে অপমানে মুখ লাল টকটকে বেশ করেছি উঠে আই বলছি না শুভ্রা ঘাড় উঁচিয়ে বলে যাব না যাবি না কেন যাব আমি তোমার কেনা নাকি মামা আমায় আসতে দিয়েছেন আর উনি এলেন গার্জেনগিরি করতে আই পঞ্চু ছবিটা দেখতে দেখতে ইস আমি যার সঙ্গে ইচ্ছে সিনেমা দেখতে আসবো তোমার কি পঞ্চু আমার ছেলেবেলার বন্ধু ঢুকে যায় ভিতরে পঞ্চুর ঘাড়ে হাত দিয়ে এখন দেবু কি করবে রেল লাইনে গলা দিতে যাবে না ঘুষি মেরে জামাইবাবুর হোতকা নাকটা ফাটিয়ে দিয়ে তার বাড়ি গিয়ে ড্যাং ড্যাং করে বেরিয়ে এসে যেদিকে চলে যাবে কিন্তু ডিসিশন নেবার আগে ধরে ফেলল গৌতম তুই কোথায় ছিলে এতক্ষণ এদিকে তো চামেলি গায়ে কেরোসিন ঠেলে হ্যাঁ চামেলির মতো দুর্দান্ত মেয়ে সেই তো যত শিগগির জানি না এতক্ষণ কি হচ্ছে বিদ্যুৎ কোথায় আর সে কি আর এখানে আছে তার বেইমানিতেই তো সালা চুপি চুপি চাকরি বাগিয়ে পরে সব শুনিস এখন ওরা অপেক্ষা করছে কিন্তু বিদ্যুতের চাকরির খবর তো চামেলির কানে মধু বসানো খুশি হওয়ার কথা ফট করে গায়ে কেরোসিন ঢালবার হেতু হেতু আর কি বেইমান শালা বিদ্যুত ওর দিদির বসের একটা আধখোড়া ভাইজির গলায় মালা দেবার প্রতিশ্রুতি দিয়ে চাকরি বাগিয়েছে দিদিটাই বা কী একমাত্র ছোট ভাইটা তা কথাই বলে আপনি বাঁচলে বাপের না কতদিন আর নিজেকে টাঙ্গিয়ে রাখবে এদিকে বর্ষ তাগাদা মারছিল অথচ দিদি মাকে কথা দিয়ে রেখেছিলেন বিদ্যুতের একটা হিললে না হলে মা বাপকে ভাসিয়ে যাবে না বাবা তো রিটায়ারের সময় হয়ে এসেছে খবরটা সর্বাগ্রে এই বেকার বাউন্ডুলেদের আড্ডাতে এসে পৌঁছালো উপায় কি এই ভিন্ন গতি কি যতই এদের কোনো কর্মের নয় বলে ধিক্কার দাও এইসব কর্মের সময় এরাই ভরসা কেউ মরলে শ্মশানে নিয়ে যেতে রোগে পড়লে হাসপাতালে নিয়ে যেতে এরা যত পটু তেমন পটুত্বই বা কার আছে তা ভগবানের দয়া শ্মশানে নিয়ে যেতে হয়নি হাসপাতালে নিয়ে যেতেই কাজ মিটেছে বেঁচে যাবে তবে আধপোড়া হয়ে চিরকাল এই বাস্তুপুরেই পড়ে থাকতে হবে এই যা থানা পুলিশ না সেসব কিছু হয়নি চামেনি নিজেই স্বীকারোক্তি দিয়েছে জ্বলন্ত জনতা স্টোভে কেরোসিন ঢালতে গিয়ে হঠাৎ জ্বলে গিয়ে জ্বলন্ত জনতার তেল ঢালতে গেলে কেন ভাবলাম কিছু হবে না শুনে জেঠি কৃতজ্ঞ ভাগ্যিস বলে বসেনি জেঠির বাক্য যন্ত্রণায় সেটা বলতেও পারত জেঠি তো হাত মুখ নেড়ে বড় গলায় খবরটা দিয়েছিল এইবার তেজ ভাঙল তো খুব চেয়ে অহংকারের মটমট করতিস মুখুজ্জে বাড়ির বিদ্যু উত্তর গলায় মালা দেবে বলে মালা হাতে নিয়ে বসে আছে দরাকে সরা দেখতিস দর্পচূর্ণ হলো তো এই তো ড্যাং ড্যাং করে দিদির সঙ্গে অফিসে গেল দিদির ওপরওয়ালার ভাইজিকে বিয়ে করলে চাকরি পাবে এই লেখা পড়া করে দিয়েছে বিদ্যুতের খুঁড়িই বলল চুপি চুপি তো চুপি চুপি আর কতক্ষণ পাঁচ কান হবে না বলে এসে ভাবেনি তক্ষণি দেওরঝির বন্ধ ঘর থেকে কাপড় পোড়া গন্ধ আর ধোঁয়া আসবে তো ভাগ্যিস পেয়েছিস আর ভাগ্যিস পরিত্রাহী চেঁচিয়ে পাড়ামাত করেছিল তাই না হলে পুলিশের হাত থেকে রেহাই পেল অবশ্যই মেয়েটাও নিজের অপমান ভাবতেই বলেছে দৈবাত পড়ে গেছে এরা যখন হাসপাতাল থেকে ফিরল তখনও বিদ্যুৎ ফেরেনি আজই নাকি তাদের পাকা দেখা পর্ব বাবা দিদি বিদ্যুৎ বসের বাড়ি খাওয়া দাওয়া করে ফেরার কথা তা ফিরে সে বিদ্যুতও হয়তো চামেলির ওপর কৃতজ্ঞ হবে মরে না গিয়ে বেঁচে থাকায় অবশ্য এই বাউন্ডুলেরা বলল এর থেকে মরাই ভালো ছিল এ বাঁচার কোনো মানে হয় না কিন্তু বাঁচা মরাটা কি সময় মানে বা মেনে চলে কি থেকে কখন যে কি হয় আর মানুষ কোনো মহামুহূর্তে যে কি ভয়ানক একটা ডিসিশন নিয়ে বসে পড়ে সারা জীবনে বেঁচে মরে থাকে শুভ্রা নামের মেয়েটাও কি তেমন একটা ভুল করে বসেনি হয়তো আর একটু ভাবলে চিন্তলে তার জীবনের মোটাই এমন ঘুরে যেত না কিন্তু বামন হয়ে চাঁদে হাত তার নিজের জীবনের স্বর্গ খুইয়ে গেল অন্যের জন্যে স্বর্গের টিকিট কিনতে চামেলির ব্যাপারে গতকাল সন্ধ্যের পর থেকে গভীর রাত পর্যন্ত কোথা দিয়ে কেটে গেছে কে জানি? শেষ রাত্রে প্রায় ঘুমোতে ঘুমোতে ফিরে এসে শুয়ে পড়তে হয়েছে সেই জামাইবাবুর বাড়িতে কোথা দিয়ে সকালটা কেটে গেছে কে জানে রোদে ঘর ভেসে যাচ্ছে সারা গা ঘামে ভিজে হঠাৎ মনে হলো কে যেন পাখার বাতাস করছে চোখ খুলেই চোখটা কুচকালো স্মৃতির পর্দাটা সরাতে চেষ্টা করল তারপর বলল তুই এখানে কি করছিস কিছু করে নি শুধু বলতে এসেছি কে কখন দেখে ফেলবে এইটা নিয়ে রাখো কি এটা কিছু না পরে খুলো আমি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাচ্ছি তা জানি এরপর আর থাকা মানাইও না শুধু যাবার আগে এটা নিয়ে যাও তাড়াতাড়ি ব্যাগে পুড়ে ফেলো দেবুদা দেবু কঠোর স্বরে বলে কি আছে এতে বললাম তো পরে দেখো দেবু এক টানে শুভ্রার বাড়িয়ে ধরা হাতের কাগজ মোড়া বান্ডিলটায় টান মারে তারপর বলে ও ঠের মানে মানে পরে ভেব দেবুদা মামা বাড়ি আছে কালকে সিনেমা হলের ব্যাপার নিয়ে কিছু বলবার জন্য মুখিয়ে আছে শুধু কাল আরেক এক ঝঞ্ঝাটে পড়ায় বেশ করেছে চামে দিদি মেয়ে মানুষের মরাই ভালো কিন্তু দোহাই তোমার দেবুদা মামা কিছু বলতে এলে নাকের উপর দিয়ে সোজা বেরিয়ে যাবে এই আপনার বাড়ি ছাড়লাম বলে ও তাহলে তোর খুব সুবিধে হয় কেমন তোর সঙ্গে কথা কই তো ঘেন্না করছে যা চলে যা যাচ্ছি যাচ্ছি কিন্তু তার আগে তুমি এটা পাঁচ হাজার টাকা আছে এখনও তো তোমার জমা দেওয়ার সময় পার হয়ে যায়নি আর চলে গেলে দেবু আরো কঠিনভাবে বলে কার টাকা অন্য আর কার টাকা তোমায় দিতে আসব ধরে নাও আমারই তবে মামা টের পেলে তোর টাকা এই কথা বিশ্বাস করতে হবে অবিশ্বাসের কিছু নেই দেবুদা তুমি বলেছিলে আমার বাজার দর কানা করাও নয় তবু তো বেচে হাজার পাঁচেক খোল এরপরে হয়তো মামা আরও বুঝাল বা পঞ্চুর জ্যাঠার এখন অনেক টাকা দ্বিতীয় পক্ষ ঘরে তুলতে খরচা করতে রাজি পঞ্চুর জ্যাঠা তার সঙ্গে তোর বলছিস কি আর এই টাকা আমায় নিতে বলছিস বেরিয়ে যা আমার কাছ থেকে আচ্ছা আমিই যাচ্ছি উঠে দাঁড়াই দেব শুভ্রা বলে যাবে তো নিশ্চয় এটা না নিয়ে যাওয়া চলবে না তোমার এই স্বর্গের টিকিটটার জন্যে যে একখানা নরকের টিকিট কিনে বসা হয়েছে সেটা বৃথা যাবে নাকি কেউ কাউকে নরকের টিকিট কিনতে বলেনি যেতে দে আমায় দেব এটা না নিয়ে নয় বলতে লজ্জা করছে না তোর আশ্চর্য লজ্জার বালায় থাকলে কি আর তোমার সামনে এসে দাঁড়াতে পারতাম দেখি তো এটা না নিয়ে কেমন যাও একা তোমার চামেলির স্টকে কেরোসিন ছিল তা মনে করো না কিন্তু শুভ্রা নামের মেয়েটাকে কি তার স্টকে হাত দিতে হয়েছিল না হয়নি শেষ পর্যন্ত তো দেবু জামাইবাবুর নাকের সামনে দিয়ে করে যাবার আগে আগে টাকাটা ভরে নিয়েছিল জিজ্ঞেস করেছিল কিন্তু হঠাৎ তোর মামার ভাগ্নিকে বেঁচে দেবার কেন। এটাই ধাঁধা হঠাৎ কি গো দেবুদা মতলব তো অনেক দিনের জবে থেকে পঞ্চুর জ্যাঠা কোণে খুঁজতে লেগেছে আমি মামাকে দড়ি আর কেরোসিন দেখিয়ে দেখিয়ে কবজায় রেখে এসেছি দেবু হতাশভাবে বলল তবে এখন কেন হইতো বড় লোকের গিন্নি হবার স্বাদ হলো তাই শুভ্রা বলো তোকে বাদ দিয়ে জীবন মানে আছে কিছু পালাও দেবুদা চটপট ওসব সব পাঁচালির পাথা খুলে বসলে ওই মামা আসছে বলে মুখ ফিরিয়ে বো করে ছুটে চলে গেল কেনা হয় কে তার হিসাব রাখে শুভ্রার মামারও তো স্বর্গযুগের টিকিটটি কেনা হয়ে গেছে ইটভাটার বারবারন্ত ঠেকেদারের জয় জয়কার পঞ্চায়েত প্রধানের শ্বশুর সোজা খাতির সোজা সুখ বাস্তুপুর প্রায় তেমনিই চলে বাস্তুপুরের এই এক টুকরো কাহিনীতে নতুন কিছুই নেই এইভাবেই একটা আড্ডার দল ছড়িয়ে ছিটিয়ে গেলেও আর একটা দল ঠিক এসে জুটে যায় সুব্রা নামের মুখ্য মেয়েটা ঠিকই বলেছিল কিছুতেই কিছু এসে যায় না বিদ্যুৎ তার আধ বউ নিয়ে দিব্যি সংসার করছে চামেলি তার আধপোড়া শরীরটা নিয়ে দিব্যি খাচ্ছে ঘুমোচ্ছে গল্পের বই পড়ছে জেঠির কিছু কিছু সাহায্যও লাগছে দেবু ভালো চাকরি ভালো কোয়ার্টার্স মোটামুটি সুন্দরী একটু বিদুষীয় স্ত্রী নিয়ে নিমগ্ন বাস্তুপুর নামের একটা জায়গা তার জীবনে ছিল সেটা চেষ্টা করে ভুলতে হয়নি তাকে মনে পড়তে যাবেই বা কেন দিদি জামাইবাবুর সংসারে আশ্রিত মূর্তিতে পড়ে মূর্তিটা কি সযত্নে মনে রেখে দেবার আচ্ছা থাকার স্বপ্ন সে নাকি বলতো যা সে যদিও শ্বশুর বাড়ি যাবার সময় বিস্তর কেঁদেছিল তবে বড় খাসা বিয়েটা হয় আর তাদের বাড়িটা কলকাতার এক খাসা জায়গায় চোখের জলটা শুকোতে দেরি হয়নি কি করবে তার প্রেমপত্রের যদি সাত জন্মেও একটা চাকরি না জোটে তার বাবা মেয়ের জন্য পাত্তর খুঁজবে না তবে সঞ্জয়ের আর বাস্তুপুর ছাড়া হয়ে ওঠেনি চাকরি তার হয়েছে সেও মাসে মাসে তার দাদার সঙ্গে লোকাল ট্রেনের মান্থলি টিকিটখানা কিনে ফেলে আর ভোর সকালে ছুট দেয় কী করবে আর অনুরাধা রাজি হয়নি মাকে একা ফেলে রেখে যেতে তার রুটিনটা হচ্ছে দিনের বেলাটা বাপের বাড়িতে রাতের বেলাটা শ্বশুর বাড়িতে আসলে কেউ নিজের তার জীবনের প্রারম্ভে জানতে পারে না জীবনটা কেমনভাবে বা কোনোভাবে আর কার হাতে নিয়ন্ত্রিত হবে ওরই মধ্যে কেউ স্বর্গের টিকিটের জন্য হাহুতাস করে আর কেউ বা সেটা পেয়েছি ভেবে আত্মতৃপ্তির সাগরে ভাসে